আমাদের মসজিদের জমি অবৈধভাবে এই যে ইয়ারা দখল করে আছে দোকানদার, এই জন্য আমরা মানববন্ধন করছি মসজিদের জমি উদ্ধার করার জন্য। মসজিদের দোকানপাট করে আছে, আমাদেরকে মসজিদের কোনো এরা ভাড়াটার কোনো কিছুই দেয় না, এই জন্য আমরা এটা উদ্ধার করার জন্য মানববন্ধন করতেছি। এখানে মসজিদ আগে থেকে স্থাপিত, এই মসজিদের 37% জমি রেকর্ড ওইটা, এই আমরা এই কমিটির লোক আমরা এখানে মানববন্ধন করছি এই জন্যই, যারা আজকে 15 বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে তারা এটা যুদ্ধ ভুল করে তবসুক করতেছে। আগে আমরা ভাড়া দিত, এখন তারা ভাড়া দেয় না, এখন এই ভাড়া চাইলেও তারা কই পেরে ফিরি, কিন্তু পেরে ফিরি না তো আমাদের তো মসজিদের অপ্পা করা, এরপরে রেকর্ড আছে, এগুলি আমাদের ওই কাগজপত্র স্থাপিত আছে, এই জন্য আমরা মানববন্ধন করণের। মসজিদের আমাদের সুনির্দিষ্ট রেকর্ডভুক্ত জায়গায় জবরদখল করে থাকায় তার উদ্দেশ্য হলো আমাদের আজকের সেই মানববন্ধন। দীর্ঘদিন আমরা সেই জায়গা মসজিদের দখলে ছিল, ইদানিং আওয়ামী দুঃশাসনে তারা হলো আমাদের কাছে জোর করে ছিনায় নিতে চাইতেছে মসজিদের জায়গা। আরএস, আরওয়ার এবং বিআরএস এর সুনির্দিষ্ট কাগজপত্র আমাদের কাছে আছে, আমাদের সেই জায়গা সুব লাইসেন্সের আওতাভুক্ত 367 থেকে সুব লাইসেন্সের আওতাভুক্ত 80% জায়গা নেয়া, সে হলো ফোরা লোকজনদেরকে নিয়ে ব্যারিকেড দেয় আমাদের 365 থেকে রেকর্ডভুক্ত জায়গার বিরুদ্ধে, সে বিরুদ্ধাচরণ করতেছে মালিক এবং তার সহজে প্রায় 11 জন সহযোগী, যারা তার সহযোগী যারা সব মিলে প্রায় 11 জন, কিন্তু তার মধ্যে লিডিং দিতেছে হলো মানিক। আমরা শুনেছি জনাব মানিক সাহেব এবং গং তীরাদের যারা আছে রফিকুল ইসলাম, তারা সবাই মিলে চাচ্ছে আমাদের এই মসজিদের জায়গাকে দখল করার জন্য। কিন্তু স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা এই মসজিদের জায়গাকে আমরা 1 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি না। আমাদের জান যাবে, জীবন যাবে, কিন্তু মসজিদের জায়গা আমরা ছাড়তে পারি না। আপনাদেরকে বলতে চাই, যতটুকু করেছেন আপনারা এখানে স্টাফ হন, এখানে বন্ধ হন, আপনারা যদি আরো পাইতারা করেন তাহলে আমরা এই শিবলি অন্তরের মুসলমান আমরা বুঝিয়ে দিব যে আমরা মসজিদকে ছাড়তে পারি না, 1 ইঞ্চি জায়গা আমাদের রক্ত টাকা ব্যতীত আমরা ছাড়তে পারি না। মোটামুটি স্যার 2000 থেকে আমার নামে নোটিশ এসেছে 3টা 4টা বিসি টিউন অফিস থেকে, তো নোটিশ করার পর থেকে যে জায়গা তুমি সরকারের কাছ থেকে লিজে বন্দোবস্ত করে নাও, তখন আমি 2008 আমি কাগজ করছি বন্দোবস্ত করে নিছি, আর বন্দোবস্ত করার পর থেকে আমি প্রতি বছরই সরকারের খাজনা আমি পরিশোধ করে আইছি। আপনি বারবার যাওয়ার প্রশ্ন করতেছেন বিল্ডিং কেন করছি, যদি আমি জানতাম যে বিল্ডিং করার অনুমতি নাই ভাই আমি করতাম না, আমি বলে জানি না, আমার জামাই একদম মূর্খ মানুষ, আপনি জানেন দেখেন জিজ্ঞেস করেন, আমরা যদি তখন কালে যে এরকম জানতাম আমার জীবনে টাকা রেখে শেষ করতাম না, আমি অন্য জায়গায় কেন আমি একটু জায়গা রাখি, আমি তখন উৎসাহ আমি ভূমিহীন, আমি সংসার ফিরাম না, জানেন দেখেন আমাদের খুব কষ্ট হয়, অনেক কষ্ট দিয়েছে মসজিদ পক্ষের লোকে, কিন্তু মসজিদের পক্ষে না, মসজিদের কোনো কমিটি না, এনে একজন কমিটি আসে নাই, মসজিদের সভাপতি কোথায় ছিল সোনা ভাই, কেন আসলো না, কেন আসে আমার বললো না, তার আউট থেকে ওনারা আসে আমার আমার জামাই এত কিছু বললো মন্দ বললো, আপনার রেকর্ডিং আছে আমি সবই শুনছি ঘুরে থাকি, আমি আসি নাই, কিন্তু ওনারা যে বল কথা বললো এক্সিলেন্টের ব্যাপারে, এক্সিলেন্ট ইনু এসি ইনু সবাই তো সরকারের, ওনারা যদি বলে আসা আমি সারি দিতাম ঘর, আমি সারি দেবো।